বন্ধুরা, কিরকম গরম লাগছে জানাবেন কমেন্ট করে। আমাদের এখানে খুব বেশি গরম, খুব রৌদ্র। 3 দিন থেকে অনবরত কোনো বৃষ্টি নাই, কোনো কিছু নাই, এক তরফা রৌদ্র দিয়ে যাচ্ছে। মানে গরমের কারণে কোনো কিছু খেতে বাও নাকি, বয়স্ক মানুষজন যাচ্ছে, সব কিছু অসুস্থ হয়ে পড়ছে। ঠাকুরের কি নিলা, কয়েকদিন আগে এমন বৃষ্টি দিল আমাদের আসামে, তখন তো ফ্লাড হয়ে অত মানুষের কষ্ট, দুর্গতির তো সীমা ছিল না। আর এখন তো গরম দিয়ে তো আরও দুর্গতি। তো যাই হোক, ভগবানের উপরে তো আর কিছু চলে না। তো দুপুরে রান্না হচ্ছে, আজকে মাছ দিয়ে হবে, আর শীতল শুটকি দিয়ে কচু দিয়ে হবে, ডাল হবে। রান্নার সময় সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, গরমের কারণে এরকম মানে গাছ কাটা হয়েছিল, গাছের পাতাগুলো শুকিয়ে একদিনে একদম কিরকম কালো হয়ে ঝরে যাচ্ছে। আর রোদের তো এত তেজ, আপনাকে তো ভিডিওতে বুঝতে পারবে না, সামনে থাকলে বোঝা গেল। মানে ধরুন পাতাগুলো কালকে বিকেলে কাটা হলো আর এখন একদম শুকিয়ে কালো হয়ে ঝরে ঝরে পড়ে যাচ্ছে নিজে নিজে। দেখুন কি যে অবস্থা, কাপড় তো রোদে দেওয়া মাত্রই শুকিয়ে পুরো একদম শুটকি হয়ে যাচ্ছে। দেখুন কাঁচা লঙ্কাগুলো ওই তো সকালবেলা দেওয়া হলো, এখন বাজে 11:30, প্রায় অর্ধেক শুকিয়ে গেছে। কালকে রৌদ্র দিলে তো পুরো একদম ঝঞ্ঝনা হয়ে যাবে। তো মিশিয়ে কুটিয়ে এগুলো দিয়ে রান্না করা হবে। আর কাঁচা লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা এরকম শুকিয়ে মিক্সারে গুঁড়ো করে রান্না করলে খুব ভালো হয়, টেস্টও ভালো হয়, খেয়ে দেখবেন। তো দেখেন রসুন আর ইচা শুটকি শীতল দিয়ে একবার ভালো করে ভেজে তারপর কচু শিম বিচি সিদ্ধ করে রেখেছি। তারপরে হলুদ, আমরা একটা জালটা বেশি খাই, আপনারা খেলে কম চাইলে কমও দিতে পারেন। তারপরে একটু জল, তো আজকের ছোট মাছ চচ্চড়ি, তারপরে কি আনারসের চাটনি, আর কচুর লতি দিয়ে ইচা মকা এসব দিয়ে পেঁয়াজ ওয়েজ দিয়ে শুকনো ভাজা, আর শুটকি তো হচ্ছে ডাল। এই দেখুন ডাল, দেখুন শুটকি। সিদ্ধ হয়ে গেছে প্রায়, একটু জল দিলাম, ডেকে 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 প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার, আর একটু জল দিয়ে দিই।
এখন একটু ঢাকা তো বাস বন্ধুরা আপনাদের খাওয়া দাওয়া শেষ হলো কিনা জানি না কিন্তু আমরারও শেষ হইনি সারা দিনটা চারটা তো ঠিক আছে হয় গরম দিন তো খেতে খুঁতে ইচ্ছে করে না রান্না টান্না করে একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে আসতে দিলে খাওয়া দাওয়া তো গরমটাও তো খুবই বেশি খুব বেশি বলতে খুব বেশি যার কারণে মানে সারাদিন একটু বড় বড় জল খাওয়া হচ্ছে পেট জল খেয়ে খেয়ে পেট ভরে যাচ্ছে আর তো সাথে গ্লুকোনডি মধ্যে মধ্যে আনারস এই সেই থাকে চুকা খেতে ইচ্ছা করে তো খাওয়ার ইচ্ছাটা এত নেই দুপুর হোক সাড়ে তিনটা চারটা বাজুক দেখা যাক খেতে তো হবেই একটু।